গতকাল আমরা আসছিলাম এই দোকানে, আরো ঘোরাঘুরি করেছি, আমার পছন্দ হচ্ছিল না, বাট ফাইনালি আজকে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে। ইটস রিয়েলি নাইস, ইউ লাইক ইট? চিপার দেন বাংলাদেশ, চিপার দেন বাংলাদেশ, ইয়েস। আর এটা অন্যটা আমার বেশি ভালো লাগছে, ইরফান বলতেছিল এটা আমাকে পড়লে অনেক অনেক সুন্দর লাগবে। লেটস সি, এই যে এটা অন্যটা হচ্ছে, এটা আমার জন্য একটা ড্রেস নিলাম, আর ওইদিকে ইরফানের জন্য একটা পাঞ্জাবি নিলাম, কাইন্ড অফ লাইক কাবলি সেটের মতো পাঞ্জাবি না আর কি। তো তারপরে নেওয়ার পর আমরা আসলাম হচ্ছে মসজিদ ইন্ডিয়াতে, এবি রেস্টুরেন্টে, যেটা ভেজিটেরিয়ান। তো এখানে এসে ইফতারি করলাম, ইফতারিতে আমি হচ্ছে পানিপুরি নিলাম, আর সেই সাথে নিলাম হচ্ছে দোসা আর একটা চাউমিন। ইরফান বলছিল তা নাকি ইন্ডিয়ান স্টাইলে বা আমাদের বাংলাদেশে যে আমরা যে নুডলস খাই সেটা খুব খেতে ইচ্ছা করছে। তো এখানে নিলাম, এটা হচ্ছে যেহেতু ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এখানে কোনো মিট পাওয়া যায় না, সো এটা মাশরুম দিয়ে করা ছিল, বাট খুবই ভালো ছিল, খুব বাংলাদেশে একটা নুডলসের একটা ফিল পাচ্ছিলাম। দেন খাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে ইয়াররিং কেনার জন্য, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়াররিংস লাগবে। তো এখানে আমার খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না, মসজিদ ইন্ডিয়াতে আসলে ওরকম খুব একটা বেশি কালেকশন নেই চোখে পড়ার মতো, তো এই জন্য কি আর করার, একটু ঘুরলাম, ঘুরে টুরে তারপর ডিসাইড করলাম যে লুলুতে যাব। আমার ঘি লাগবে রান্না করার জন্য, আরও কিছু টুকিটাকি ইন্ডিয়ান মশলা লাগবে, তো এই জন্য চলে আসলাম হচ্ছে লুলুতে। লুলুর থেকে আসলে আমার ঈদের বাজার সবটা আমি করিনি, জাস্ট টুকিটাকি যেটা অন্যান্য দোকানে পাওয়া যায় না এরকম কিছু, যেমন ওই যে কালো বড় এলাচটা আমি লুলু থেকে নিলাম, দেন ঘি। তারপরে একটু ঘুরতে ঘুরতে চোখে পড়লো রুই মাছ, আমার যেহেতু রুই মাছ লাগবে তো এখানকার রুই মাছগুলো খুব ফ্রেশ লাগছিলো, তো ভাবলাম যে এখান থেকে একটা রুই মাছও নিয়ে নিই, আবার বাঙালি দোকানে যাব মাছ নেব। তারপর এ তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, তো রাস্তায় দেখতে পেলাম যে কেএলসিসিটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু ঈদের আর মাত্র দুই দিন বাকি, খুবই সুন্দর লাগছিলো মাশাআল্লাহ, একদম চোখে পড়ার মতো। আর সেই সাথে পিছনে ছিল সালোমা ব্রিজ, সেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো এটা হচ্ছে নেক্সট ডেতে, নেক্সট ডে মর্নিং আমরা গেলাম হচ্ছে ব্রিকফিল্ডে, কারণ আমি যেহেতু ইয়াররিং পছন্দ হচ্ছিলো না মসজিদ ইন্ডিয়াতে, পরে ইরফান বললো যে চলো আমরা ব্রিকফিল্ডে যাই। দেন আমরা ব্রিকফিল্ডে আসলাম, এখান থেকে হচ্ছে ইয়াররিং নিব, বাট আনফর্চুনেটলি আমার এই ব্রিকফিল্ডেও ইয়াররিং পছন্দ হয় নাই, আমি জানি না কেন, বাট এখানে প্রচুর কালেকশনস, প্রচুর। টুকিটাকি কেনাকাটা শেষ করে যেহেতু শুক্রবার ছিল, আমরা আসলে ব্রিকফিল্ড থেকে বের হতে হতেই নামাজের সময় হয়ে গেল, তারপর আমরা একটা মসজিদ দেখে রাস্তায় থামালাম, থামানোর পর ইরফান গেল জামাতে নামাজ আদায় করতে আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম।